চারপাশে শিবের প্রতিকৃতি, তার মধ্যে মা কালী। শিবালয়ে মা কালী, চারিপাশে শিবের প্রতিকৃতি, তার মধ্যে মা কালী। শিলিগুড়ি কালচারাল ক্লাবের এটাই এবারের শ্যামা পুজোর থিম। ক্লাবের চেয়ারম্যান নান্টুপাল জানিয়েছেন, এবার তাদের পুজোর 51তম বছরে পা দিয়েছে। বিধান মার্কেটের গায়ে সুভাষ মার্কেট চত্বরে এই পুজো হচ্ছে। পুজোকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক কর্মসূচিও গ্রহণ করা হয়েছে বলে নান্টুবাবু জানিয়েছেন। বিধান মার্কেটের পাশে জর্জ মুবার্ট রোডে শিলিগুড়ি কালচারাল ক্লাব, পুরনো ক্লাব, 51 বছরে পা দিয়েছে। 51 বছরে প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব একটা থাকে। এবারেও শ্রী কালচারাল ক্লাবে শ্যামা পুজোতে থাকছে শিবালয়ে শ্যামা পুজো, মানে শিব ঠাকুর তার বিভিন্ন রূপ, বিভিন্ন বিষয়ে মা কালী এবং শিব। আমরা মা কালীর পুজো সবাই জানি, কিন্তু মা এবং শিবের দুজনেরই পুজো হয়, শিব ঠাকুরও থাকেন। শিব ঠাকুরের প্রাধান্যটা পায় না, মায়ের প্রাধান্য পায়। তাই আমরা এবার মা এবং বাবা দুজনের প্রাধান্যটা দেখানোর জন্যই মায়ের শিবের বাড়িতেই মায়ের আগমন, মায়ের পুজো হচ্ছে। তাই শিবালয়ে মা কালী এবার কালচারাল ক্লাবের পুজোর আকর্ষণ। সবাইকে আপনার চ্যানেলের মাধ্যমে বলবো, সকালে আসুন, সকালে পুজো প্রতিবারের মতো এবারও আসুন, এবং আপনাদের সকলকে শুভ দীপাবলি এবং কালী পূজার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। কত বছর এবার? 51 বছরে পা দিল এটা। আপনি এখানকার কি? আমি ক্লাবের চেয়ারম্যান, পুরনো থেকে আছি এখানে। আর কে আছেন এখন? মানে এখানে অর্ণব রায়, মানস রায়, বাবলি রায়, স্বপন ঘোষ, সুভাষ দা, সুনীল জৈন, এরকম অনেক মেম্বার আছেন। যারা 48 জন মেম্বার এখানে আছেন তারা এই পুজোর সঙ্গে অঙ্গাঙ্গে যুক্ত। অর্ণব সহ জয়দেব রায় এখানে, তন্ময় পণ্ডিত, এরকম অনেক ছেলে আছেন যারা এই কাজের সঙ্গে যুক্ত, তারাই করেন। এখন মূলত এখন আমার সেভাবে সময় হয় না, কিন্তু যেহেতু ক্লাবটা প্রথম থেকেই আমার হাতে গড়া, এই ক্লাবের সঙ্গে থাকি। কিন্তু পুজোর সমস্ত বিষয়টাই এখন নতুন প্রজন্ম, নতুন ছেলেরাই দেখে। কীভাবে আসবে এই পুজো দেখতে মানুষ, সাধারণ দর্শক? মানুষ কোনো সেবক রোডের পাশ দিয়ে অ্যাম্বাসি হোটেল বা গেটওয়ে হোটেলের অথবা মোবাড স্কুল, আর একদিকে আমাদের বিধান মার্কেট, সবজি বাজার, ডিম বাজারের পাশ দিয়ে সুভাষ মার্কেট বা অ্যাম্বাসি হোটেলের পেছনে, এই জায়গাটার নাম জর্জ মোবার রোডের কালচারাল ক্লাব, সবাই ছেড়ে শিলিগুড়ি কালচারাল ক্লাব। তো আপনার মাধ্যমে আমরা সকলেই চাই একবার আসুন, দেখুন, লাইট এবং সাউন্ডের কিছু কথাও এই মঞ্চে থাকবে। আর পুজো উপলক্ষে আর কোনো কর্মসূচি কিছু? আমাদের এখানে সারা বছরই ছেলেরা বিভিন্ন কর্মসূচি থাকে। পুজোকে এই পাড়ার ছেলেদের একটা ছোটো ফাংশনও হবে, এবং প্রসাদ বিতরণ ছাড়াও আমরা কম্বল বিতরণও করি, কিন্তু এটা ফাংশনটাই সঙ্গেই হবে, অন্য অনুষ্ঠানগুলো ধাপে ধাপে অনলাইন করতে। উদ্বোধন কবে হচ্ছে? উদ্বোধন আমরা আজকেই বসবো মিটিংয়ে, মিটিংয়ে বসে পুজোর আগের দিনই আমরা উদ্বোধন করবো। না, আমরা চাই সুষ্ঠু বা সকলেই দুর্গা পুজো, মানুষ সবাই মিলে পুজো করেছি, আমরা চাই নানা জাতি, নানা ধর্মে, নানা সকলে মানুষই এক হয়ে পুজো দেখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। এবং আমরা চাই যে পুজোর কটা দিন সবার ভালো কাটুক, শান্তিপূর্ণভাবে থাকুক। আমরা একজনের আনন্দ যেন অপরের কোনো নিরানন্দ না হয় সেটা আমাদের দেখতে হবে। আর এই পুজোতে সকলে অংশগ্রহণ করে, আমরা সকলে অংশগ্রহণই চাইছি। যে নবদ্বীপের শিল্পীরা করছে, মূলত এরা ফর্ম জাতীয় অনেক জিনিসগুলো করেছেন যাতে সুন্দর লাগছে, এবং নবদ্বীপে এরা বড় বড় কাজ করেন। এবারও এসেছেন আলোকসজ্জা এবং
মণ্ডপ দুটোই নবদ্বীপে শিল্পীরাই করছেন। मेरा नाम जया अग्रवाल है राइट। और मेरा घर यहीं पे है, मैं यहीं रहती हूँ। और इस बार का जो पंडाल है वो मुझे बहुत अच्छा लगा है, जो पिछले साल या उससे पहले जो बना था उससे बहुत अच्छा लग रहा है। इस बार शिवलिंग बनाया है इस बार, तो देखने में बहुत अच्छा लग रहा है हम लोग को, और घर से सारे दिन हम लोग देखते रहते हैं। मैसेज तो बस मैं ये देना चाहती हूँ कि हर साल ऐसे ही बहुत अच्छे से यहाँ पे चाहती हूँ मैं कि पूजा बने। हर साल हम लोग के लिए बहुत अच्छा, मतलब इन्जॉयमेंट होता है यहाँ, पूजा बनता है।